নিষিদ্ধ মাদকদ্রব্য কোডাইন পাচারের অভিযোগে ধৃত দুই যুবক, উদ্ধার 2.1 লিটার কোডাইন, যার বাজার মূল্য আনুমানিক 70,000 টাকা, বাজেয়াপ্ত 2টি বাইক। ধৃত সাহেব শেখের বাড়ি বর্ধমান থানার শিবপুর দীঘিরপাড় এলাকায়। অন্যদিকে অপরধৃত শেখ কাজল ওরফে হীরার বাড়ি কেষ্টপুর মাঠপাড়া এলাকায়। একজনের বয়স 22 বছর, অপরজনের বয়স 28 বছর। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বর্ধমান কালনা রোডে অভিযান চালায়। কালনা থেকে বর্ধমানের দিকে আসার পথে পুলিশ 2টি বাইক সহ 2 যুবককে আটকায়। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে উদ্ধার হয় 2.1 লিটার কোডাইন। ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। গতকাল রাতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে সব মিলিয়ে 2 কেজি করে কিছু কোডেন রিকভার হয়েছে। আমরা কেস স্টার্ট করেছি, একটি বাইকও উদ্ধার হয়েছে। এরপর পুলিশ তদন্ত করে এখন দেখছি। এটা কালনা রোডের উপরে হয়েছে, কালনা রোড থেকে আমরা তাকে গ্রেপ্তার করেছি। আমরা ইনফরমেশন পেয়েছি, পুলিশ পৌঁছেছে, তদন্ত শুরু হয়েছে। আমরা বাকি তদন্ত করে দেখছি কি আছে, এখনো পর্যন্ত পাওয়া যায়।